আজকের খাস দশ। জোর করে কাউকে ভ্যাকসিন দেওয়া যায় না, শীর্ষ আদালতে কেন্দ্রের দাবি ঘিরে বিতর্ক। আজ গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রকাশিত হতে পারে তৃণমূলের প্রার্থী তালিকা। টিএমসিতে পাওয়ার সেন্টারটা ধীরে ধীরে সরে যাচ্ছে, নেত্রীর গ্রিপ সরকার এবং পার্টিতে কমে যাচ্ছে। বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। উলঙ্গ রাজা, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার নামে সাধারণ মানুষকে হেনস্থা করার অভিযোগ। ত্রিপুরায় বৃহত্তর আন্দোলনের ডাক তৃণমূলের। জোড়া নক্ষত্র পতন, প্রয়াত কত্থক গুরু পণ্ডিত বিরুজি মহারাজ। না ফেরার দেশে পাড়ি দিলেন নাট্য ব্যক্তিত্ব শাউলি মিত্র। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর, শারীরিক অবস্থার আরও অবনতি। মেলা শেষতে রহস্যজনকভাবে পুরে ছাই গঙ্গাসাগরের হোগলা হাসপাতাল, তদন্তে পুলিশ ও দমকল। ফের শহরে অগ্নিকাণ্ড, জ্বলছিল একের পর এক ঝুপড়ি, নিমেষেই শেষ হয়ে গেল খুদে প্রাণগুলো। হুগলি নদীতে ট্রলার ডুবি, বরাত জোরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মৎস্যজীবীরা। জাঁকিয়ে শীত বঙ্গে, হাওয়া অফিস সূত্রের খবর, ফের তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। টিভির আগে ফোনে শুনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।